চীনের মহাকাশ স্টেশন ভেঙে পড়তে পারে বাংলাদেশে দুই সাল থেকে চীনের মহাকাশ স্টেশন তিয়াঙ্গ একের নিয়ন্ত্রণ হারিয়েছে দেশটির মহাকাশ গবেষকরা কয়েক মাসের মধ্যে আকাশে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে থাকা স্টেশনটি পৃথিবীতে ভেঙে পড়বে বলে জানিয়েছেন তারা আর যেসব দেশে সেটি আশ্রে পড়ার সম্ভাবনা রয়েছে সেগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ ইউরোপীয় মহাকাশ সংস্থা ইউএসএ জানিয়েছে সাড়ে আট টন ওজনের মহাকাশযানটি দুই হাজার সালের এই জানুয়ারি মাস থেকে মার্চের মধ্যে ভেঙে পড়বে এক্ষেত্রে ঝুঁকির মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য স্পেন ইতালি সহ ইউরোপীয় কয়েকটি দেশ এছাড়া মধ্যপ্রাচ্য ভারত পাকিস্তান ও বাংলাদেশ সহ আরও বেশ কয়েকটি দেশও রয়েছে এই তালিকায় ইউএসএ জানায় আগামী বছরের শুরু থেকে তিয়াঙ্গাংয়ের উপর নজর রাখা শুরু করবে তারা দুই সালে চীন থেকে উৎক্ষেপণ করা হয় এই স্যাটেলাইট স্টেশনটি চীনের পক্ষ থেকে জানানো হয় বেশ কয়েকটি মহাকাশ গবেষণা অভিযানে অংশ নিয়েছে সেটি তবে গত বছর দেশটির মহাকাশ গবেষণা সংস্থা সি জানায় তারা তিয়াঙ্গাং একের নিয়ন্ত্রণ হারিয়েছে সে সময় আরও জানানো হয় নিয়ন্ত্রণহীন হয়ে সেটি অস্বাভাবিক আচরণ করছে সিএনএস এর পক্ষ থেকে সতর্ক করে বলা হয় স্টেশনটি ভেঙে পড়লে ক্ষতিগ্রস্ত হতে পারে মানুষ হতাহতের সংখ্যাও বাদ দেওয়া যাচ্ছে না তবে কোথায় এটি ভেঙে পড়বে তা নিশ্চিতভাবে জানাতে পারেনি সংস্থাটি মহাকাশ সংস্থার পক্ষ থেকে জানানো হয় পৃথিবীর বায়ুমণ্ডল প্রবেশের পর স্টেশনটি বেশিরভাগই জ্বলে যাবে তারপরও ভেঙে পড়া খণ্ডগুলোর আকৃতি একশো কেজি হতে পারে যা মানুষের ক্ষতি সাধনের জন্য যথেষ্ট ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন